সেই তথ্য নিব এবং ক্যাশ কম আছে কিনা, যদি না থাকে তাহলে যেখান থেকে ক্রয় করা হয়েছে সেই আড়তদারকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কেন ক্যাশ কম দেওয়া হচ্ছে না বা দেওয়া হলো না, ঠিক আছে, এবং কী দামে ক্রয় করেছে এবং তারা কী দামে বিক্রি করছে এগুলো জাস্টিফাই করা হবে, এবং কোনো অসামঞ্জস্য যদি থাকে অবশ্যই আইনের আওতায় তাদের কিনে আসা। আমাদের এই ধরনের অভিযান অবশ্যই অব্যাহত থাকবে, সেটা তো মূল্য তালিকা তো থাকবেই, থাকতেই হবে, এটি আইন, এটি এখানে মানছে না, এটি আমরা নিশ্চিত করে দেওয়া হয়েছে। আশেপাশে এই ডাবের দাম 2 গুণ 3 গুণ দাঁড়িয়ে দিয়ে বিক্রি করা হচ্ছে, যা রোগীদের জন্য কষ্টকর হয়েছে। এই কারণে মূলত এই অভিযানটি করার জন্য নির্দেশনা দিয়েছে। এইখানে এসে আমার যেটি দেখলাম যে যার দাবটি আগে বিক্রি করা তো 50-60 টাকা ছিল, সেই দাবটি এখন বিক্রি করা হচ্ছে 130-120 টাকা, এই দুই রেটে। তবে যে বিক্রি করছেন 130 টাকায় তার প্রমাণও তো তাদের কাছে নেই, অর্থাৎ কোনো ক্যাশ কমও তারা দিচ্ছেন না, এবং কোথাতে যেখান থেকে ক্রয় করা হয়েছে এই দাবগুলো সেই সংক্রান্ত কোনো তথ্য নেই, কী রেটে ক্রয় করা হয়েছে সেই তথ্য তাদের কাছে নেই, এবং মূল্য তালিকাও প্রদর্শন করে যে বিধান ছিল সেটি তারা মানছেন না। ফলে এটি কীভাবে ভাসমান অবস্থায় এই ব্যবসাটা পরিচালনা করা হচ্ছে? একজন ভারতদার বললেন যে ছোট সাইজের যে ডাব সেগুলো তিনি 45 টাকায় বিক্রি করেন তাহলে ওনার একটা লাভ নেই, এবং মাঝারি সাইজের যে ডাব সেটি যদি 60 টাকা করে প্রতি পিস বিক্রি করেন তবু ওনার একটা লাভ থাকবে, আর সবচেয়ে বড় যে সাইজের ডাব সেটি যদি 70 টাকা করে প্রতি পিস বিক্রি করেন তবু ওনার লাভ থাকবে। তাহলে সর্বোচ্চ 70 টাকা দামের ডাব সেই ডাব ওনার বিক্রি করছেন কত করে? 130 টাকা, 140 টাকা, ভেরি স্যার। এই দাবগুলো কী হচ্ছে, হাত বদল হয়ে যখন খুচরা পর্যায়ে যাচ্ছি তখন আবার দাম 200 টাকা 210-220 টাকা করে লেগে যাচ্ছে, এগুলো অনেক ভিড়। এই থেকেই মূলত পরিত্রাণ পাওয়ার জন্য আজকে এই বিশেষ সদস্যকে পরিচালনা করা হচ্ছে। আপনারা জানেন যে 2টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা করে 40,000 জরিমানা করা হয়েছে। এই অভিযান কন্টিনিউ হবে, আপনারা দেখতে পাচ্ছেন আরও আরোপ রয়েছে যেগুলো অনেকে পালিয়ে গেছেন, আশেপাশে ঘুরছে, আমরা একটু তদারকি করছি, এটি চলমান থাকে। আচ্ছা, যেই ডাবের আরতে আপনারা লোক পাচ্ছেন না, যারা পালিয়ে গেছে বলছেন, আপনারা খেয়াল করেছেন ওগুলির বিষয়গুলো কী করবেন বা কিছু তাদের কাছে? না, আইন তো, আইন তো আছে, তাদের জন্য আইন আছে, আইনগত যে ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে। প্রয়োজনে প্রতিষ্ঠান সামগ্রী বন্ধ রাখা হতে পারে জনসংখ্যা, ওরা যদি কোঅপারেট না করে, আর যদি কোঅপারেট করে তাহলে আমরা একটু ভেরিফাই করতে আসছি যে তারা কী দামে ক্রয় করেছেন, কী দামে বিক্রি করছেন, আসলে তারা কত পার্সেন্ট লাভ করছে, এই বিষয়গুলো আমরা ক্ষতি দেখার জন্য মনে করি। একটা বিষয় যদি একটু এর মধ্যে আনি আর কি, ডাবের বিষয়ের সঙ্গে যেটা আমরা অনেক আলোচনা করছিলাম বা শুনছিলামও, যে বাজারে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্রব্যের দামগুলি বাড়ছে, সেসব বিষয়গুলো বিশেষ অভিযান সেটি ডাব কেন্দ্রিক, আজকের এই মধ্যরাত্রের যে অভিযানটি সেটি শুধু ডাব কেন্দ্রিক হচ্ছে, আর আপনি যদি অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের কথা বলছেন সেগুলো আমরা দিনে অভিযান, যেমন আজকে পেঁয়াজের উপর অভিযান করার জন্য মহাপরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন দেশব্যাপী পেঁয়াজের উপর অভিযান পরিচালনা করা হয়েছে, আগামীকাল দিনে হয়তো এগুলো আবার কন্টিনিউ হবে, কিন্তু আজকের এই অভিযানটি রাত্রি অভিযান শুধু ডাবের উপর। আচ্ছা, আপনি তো বলছেন যে বিশেষ অভিযান পরিচালনা করছেন, এই অভিযানটা সুফল পায় কিনা বা আগামীকাল সকালবেলা কোনো যে হাসপাতালগুলোতে ডাব বিক্রি হয় সেগুলো কিন্তু আগের দামই রাখা হয়, তো যারা ভুক্তভোগী তারা কি আপনাদের সাথে যোগাযোগ করলে ইনস্ট্যান্ট কোনো সমাধান পাবে কিনা? কারণ এই যে অভিযান, এই অভিযান আসলে লোক দেখানো বলে অনেকে কিন্তু মনে করে। বিষয়টা একটু পরিষ্কার করে বলি, আপনাদের জন্য সুবিধা হবে, মহাপরিচালক মহোদয় ইতিমধ্যে আমাদেরকে ব্রিফ করেছেন এইরকমভাবে যে আমরা এখানে যে আড়তগুলো রয়েছে সবগুলোতেই আমরা পর্যায়ক্রমে যাব এবং তাদেরকে নিশ্চিত করব যে তারা যেন এই পাইকারি যে ডাব বিক্রি করছেন প্রত্যেককে যেন ক্যাশ মেমো প্রদান করেন, এবং আমরা দিনের বেলায় যে ডাবের সেল পয়েন্টগুলো আছে সেইগুলো আমরা তদারকি করব, এবং সেখানে দেখব যে কোথা থেকে এই ডাবগুলো ক্রয় করা হয়েছে, সেই তথ্য নেব, এবং ক্যাশ কম আছে কিনা, যদি না থাকে তাহলে যেখান থেকে ক্রয় করা হয়েছে সেই আড়তদারকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কেন ক্যাশ কম দেওয়া হচ্ছে না বা দেওয়া হলো না, ঠিক আছে, এবং কী দামে ক্রয় করেছে এবং তারা কী দামে বিক্রি করছে এগুলো জাস্টিফাই করা হবে, এবং কোনো অসামঞ্জস্য যদি থাকে অবশ্যই আইনের আওতায় তাদের কিনে আসা হবে। আমাদের এই ধরনের অভিযান অবশ্যই অব্যাহত থাকবে, সেটা তো মূল্য তালিকা তো থাকবেই, থাকতেই হবে, এটি আইন,
এটি এনারা মানছেন না, এটি আমরা নিশ্চিত করে দেব। আজকে মোট কত টাকা জরিমানা করেছেন?